মহিলারা জান্নাতি হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصام شهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, মিশকা শরীফ প্রথম খণ্ড 281 নম্বর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, চার নম্বর এবং পর্দা পালন করবে, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক নম্বর, দুই নম্বর রমজানের রোজা রাখবে, তিন নম্বর হলো নিজের সতীত্বকে রক্ষা করবে মানে পর্দা পালন করবে, চার নম্বর হলো যে স্বামীর খেদমত করবে, এই চারটি কাজ, এই চারটি আমল যে নারী করবে, যে মহিলা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে ওই নারীকে বলবেন, হে মহিলা, তোমার জন্য জান্নাতের আটটি দরজা খোলা উন্মুক্ত, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। কাজী মা বোনদের জন্য আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনদের জন্য পর্দা পালন করা যেমন ফরজ, নামাজ পড়াটাও ফরজ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।